এ কান্না বাবা মা হারানো এক কন্যার, যিনি কিছু বুঝে ওঠার আগেই একাত্তরের চোদ্দ ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে বাবা শহীদুল্লাহ কায়সারকে হারিয়েছিলেন। এবার হারালেন মায়ের আশ্রয়টুকু। রাজধানীর ইস্কাটনের বাসায় শুক্রবার সকালে নাস্তা শেষে ঘুমাতে যান শহীদ জায়া পান্না কায়সার। সে ঘুম আর ভাঙেনি তার। একমাত্র মেয়ে অভিনেত্রী সমি কায়সার জানান, রাতেও একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। সকালে শিশুদের একটি আয়োজনে যাওয়ার কথা ছিল তার, তবে ঘুম থেকে না ওঠায় দ্রুত নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে, মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুয়াটা আম্মাকে ডাকছে, উঠছে না, তারপর আমি উঠেছি, উঠে আমিও ডাকলাম নাস্তা খাওয়ার জন্য, তখন আর আজ করছিল না, তখন আমরা হসপিটালে নিয়ে এসেছি, এমার্জেন্সিতে নিয়ে এসেছিলাম। এমার্জেন্সিতে আনার পরে ওনারা বলেছেন। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ইস্কাটনের বাসায়। শেষবারের মতো এক নজর দেখে কান্নায় ভেঙে পড়েন শোকাহত স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। শিশু কিশোরদের আজীবন ভালোবেসে পার করা এ মহিয়সী নারীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন সবাই। শিক্ষা, সংস্কৃতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের ফ্যামিলির অনেক অবদান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ওনার যে ভূমিকা, এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে যাতে ওনার এই চেতনাটা, অবদানটা আমরা অক্ষুণ রাখতে পারি। বঙ্গবন্ধুর কথাটাই বারবার ঘুরে ফিরে বলতেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। সম্মানের সাথে যাতে তাকে শেষ বিদায় জানাতে পারি, সেটা হলো আমাদের কাছে এখন মূল কর্তব্য। পরে বারডেমের হিমঘরে রাখা হয় পান্না কায়সারের মরদেহ। রোববার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।